মানে 20 মিনিট হলা? 20 মিনিট ini আড়াই বছর মিলে দু দুই বছর মিলে নেই আজ তিন দিন যাই হিন্দু ধর্ম ক্লাস হিন্দু ধর্ম এখন হচ্ছে হিন্দু ধর্ম বন্ধুরা শুনতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ আমার কথা গ্রামের কাহিনী যে গ্রন্থে লিপিবদ্ধ আছে তার নাম হচ্ছে রামায়ণ বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেন মূল রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা ক্লাসে করবে না রামের কাহিনী যে গ্রন্থে আছে তার নাম রামায়ণ বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে মূল রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা সংস্কৃত ভাষা থেকে আদর্শ রাজার কথা আদর্শ পিতা ও পুত্রের কথা আদর্শ স্বামী স্ত্রীর কথা আদর্শ ভাইয়ের কথা
রামের মতো ভালো রাজা দেখা যায় না, এই জন্য কোন ভালো কাজ হলে বলে রাম রাজ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসে ডিস্টার্ব করো না। প্রাচীনকালে অযোধ্যা নামে এক রাজ্য ছিল, সেখানকার রাজা ছিলেন দশরথের ছিল তিন রানী, কৈশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। বড় রানী কৈশল্যার পুত্র রাম, মেজরানী কৈকেয়ীর পুত্র বরণ, আর ছোট রানী সুমিত্রা দুই পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। মিথিলার রাজা জনকের কন্যা সীতাদেবীর সাথে রামচন্দ্রের বিয়ে হয়। মিথিলার রাজা জনকের কন্যা সীতাদেবীর সাথে রামচন্দ্রের বিয়ে হয়। রাজা দশরথ রামচন্দ্রকে সিংহাসনে বসাবেন এমন সময় মেজরানী কৈকেয়ীকে কাশী মন্ত্রার পরামর্শ দিল। সে অনুসারে রাজার নিকট পূর্ব প্রতিশ্রুতি অনুসারে কৈকেয়ী দুইটি বর চেয়ে বসলেন। একবারে বরত রাজা হবে, অন্য বরে রাম 14 বছরের জন্য বনে যাবেন। এ রাজ্যে এ সংবাদে রাজ্যে শোকের ছায়া নেমে এলো। পিতার কথা রক্ষা করার জন্য রামচন্দ্র আগ্রহী হলেন। রামচন্দ্র তার ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতা দেবী সহ বনে গেলেন। সেখানে রাক্ষস রাজ রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায়। এর ফলে রাবণের সাথে রামচন্দ্রের ভীষণ যুদ্ধ হয়। এই যুদ্ধে রাবণ নিহত হয়। রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করেন। পরে সীতা ও লক্ষ্মণকে নিয়ে 14 বছর পর অযোধ্যায় ফিরে আসেন। রামচন্দ্র অযোধ্যায় সিংহাসনে বসেন, সেখানে আবার পূর্বের মতো আনন্দ ফিরে আসে। রামের কাহিনী যে গ্রন্থে লিপিবদ্ধ আছে তার নাম হচ্ছে রামায়ণ। বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায় বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেন। মূল রামায়ণ কি? মূল রামায়ণ হচ্ছে সংস্কৃত ভাষায়। এরপরে কৃত্তিবাস বাংলায় রামায়ণটা অনুবাদ করেন। রামায়ণে আছে আদর্শ পিতার কথা, আদর্শ স্বামীর কথা, আদর্শ স্ত্রীর কথা, আদর্শ ভাইয়ের কথা, আদর্শ বাবার কথা। রামের মতো ভালো রাজা এরকম আর দেখা যায় না, রামের মতো কোনো ভালো রাজা আর দেখা যায় না। এই জন্য রাজ্যে কোনো ভালো কাজ হলে লোকে বলে এটাকে কি বলে? লোকে বলে রাম রাজ্য। প্রাচীনকালে অযোধ্যা নামে একটি রাজ্য ছিল, প্রাচীনকালে একটি রাজ্য ছিল, রাজ্যটার নাম কি? রাজ্যটার নাম হচ্ছে অযোধ্যা। অযোধ্যার রাজা দশরথের ছিল তিন রানী। দশরথের ছিল কয় রানী? তিন রানী, কৈশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তিন রানী, বড় রানীর নাম হচ্ছে কৈশল্যা, মেজরানীর নাম হচ্ছে কৈকেয়ী, আর ছোট রানীর নাম হচ্ছে সুমিত্রা। বড় রানীর এক ছেলে রাম, মেজরানীর মেজরানীর পুত্রের নাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত, আর সুমিত্রা হচ্ছে ছোট রানী। ছোট রানীর দুই ছেলে বরণ, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তাহলে বড় রানী কৈশল্যের পুত্র রাম, মেজরানী কৈকেয়ীর পুত্র বরণ, তৃতীয় রানী হচ্ছে সুমিত্রা, সুমিত্রার দুই পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। মিথিলার রাজা জনকের কন্যা সীতা দেবীর সাথে কার বিয়ে হয়? রামচন্দ্রের বিয়ে হয়। রাজা দশরথ রামচন্দ্রকে সিংহাসনে বসাবেন এমন সময় মেজরানী কৈকেয়ীকে দাসী মন্ত্রা কুপরামর্শ দিল। মেজরানী দাসী মন্ত্রা মেজরানীকে কুপরামর্শ দিল। কোনো এক সময়ে রাজা দুটি বর দিতে চেয়েছিলেন মেজরানীকে। মেজরানী তখন বরগুলো নেন নাই। তখন তিনি বলছেন, যখন সময় হবে আমি সময় অনুসারে সুযোগ বুঝে আপনার থেকে বরগুলো চেয়ে নিব। তারপরে কি হলো? মেজরানী দাসী মন্ত্রা মেজরানীকে বললো, তুমি যে দুটি বর নেওয়ার কথা ছিল বরগুলো এখন চেয়ে নাও। এরপরে মেজরানী তখন রাজা দশরথের কাছে তার দুটি বর চেয়েছিলেন। প্রথম বরে বরত রাজা হবে, দ্বিতীয় বরে হবে
রাম 14 বছরের জন্য রামকে বনে দিতে হবে। কথা কে বলল? মেজরানী বলল যে দুটি বরের মধ্যে প্রথম বরের বরকে রাজা করতে হবে, সিংহাসনে বসাতে হবে, আর পরের পরে পরের বরটি হলো রামকে 14 বছরের জন্য বনে দিতে হবে। এই সংবাদে রাজ্যের শোকের ছায়া নেমে আসলো। তখন পিতার কথা রক্ষা করার জন্য রামচন্দ্র বনে চলে গেলেন। বনে যাওয়ার সময় রামচন্দ্রের সাথে ভাই লক্ষ্মণ ও সীতা দেবী সহ বনে গেলেন। সেখানকার রাক্ষস রাবণ, রাক্ষসদের রাজা একটি রাজা আছে, তার নাম হচ্ছে রাবণ। রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায়। এর ফলে রাবণের সাথে রামচন্দ্রের প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে কে নিহত হয়? এই যুদ্ধে রাবণ নিহত হয়। সীতাকে যখন চুরি করে নিয়ে যায় তখন রামের সাথে রাবণের প্রচন্ড যুদ্ধ হয়। যুদ্ধের মধ্যে রাবণ নিহত হয়। রামচন্দ্র তখন সীতা দেবীকে উদ্ধার করে অযোধ্যা নিয়ে আসেন। ভাই লক্ষ্মণ ও সীতা দেবীকে নিয়ে 14 বছর পরে অযোধ্যা ফিরে আসেন। রামচন্দ্র অযোধ্যা সিংহাসনে বসেন। সেখানে আবার আগের মতো কি আনন্দে উল্লাস ফিরে আসে। রামায়ণে কি কি বিষয় উল্লেখ আছে বলতো? রামায়ণে কি কি বিষয়, রামায়ণে কি কি বিষয় উল্লেখ করা আছে? রামায়ণে রামের কাহিনী সম্পর্কে উল্লেখ করা আছে। প্রশ্নের উত্তর দিক রামায়ণে রাজা দশরথের পয়রানি তাদের তিন রানী, তাদের নাম কি? তাদের নাম রাজা দশরথের কয় রানী? রাজা দশরথের তিন রানী namanya si bisa ক্াক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 
Mithila Raja, Mithila Raja, Jonoke, Unna, Sita Devi Sate. Ramchandra biye hoy Sri Rajan nikat Koikeyi Rajan Nikot Kiki Bor Cheyechile Koikeyi Rajan Nikot Kuti Bor Cheyechile Koikeyi Rajan Nikot Or Duti Bor Cheyechile Bor Duti Holo এক নম্বর দুই নম্বর গুলো তোমাদের লেখা হয়ে গেছে এক নম্বর দুই নম্বর শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর দুই নম্বর এসে তোমাদের শেষ হ্যাঁ কত নম্বর পর্যন্ত লিখেছো হ্যাঁ কত নম্বর পর্যন্ত লিখেছো তিন নম্বর পর্যন্ত আচ্ছা তাহলে আমি এক নম্বর আর দুই নম্বর মুছে দিচ্ছি পদ্ধতি হলো পরকে সিংহাসনে বসাতে হবে দুই নম্বর হলো দুই নম্বর হলো রামকে রামচন্দ্রকে বছরের জন্য বনে যেতে হবে রামকে 14 বছরের জন্য বনে যেতে হবে Thank you.
পর আছে রামচন্দ্র কার সাথে বনে গেলেন কার সাথে রামচন্দ্রের যুদ্ধ সংগঠিত হয় রামচন্দ্র রামচন্দ্র কার সাথে বনে গেলেন রামচন্দ্র সীতা দেবী ও ভাই লক্ষণের সাথে বনে গেলেন কার সাথে রামচন্দ্রের যুদ্ধ সংগঠিত হয় লঙ্কার রাজা রাবণের সাথে রামচন্দ্রের যুদ্ধ সংগঠিত হয় কার সঙ্গে কার সঙ্গে কার সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ কি দেখা যাচ্ছে না লেখা বোঝা যাচ্ছে না চার নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে না আমি বলতেছি কইকেয়ী রাজার নিকট দুটি বর চেয়েছিলেন বর দুটি হলো এরপরে এরপরের অংশ উপরে লিখে দিছি উপরে রামচন্দ্র কইকেয়ী রাজার নিকট কি কি বর চেয়েছিলেন কইকেয়ী রাজার নিকট কইকেয়ী রাজার নিকট দুটি বর চেয়েছিলেন বর দুটি হলো বরকে এক নম্বর হচ্ছে বরকে সিংহাসনে বসাতে হবে দুই নম্বর হচ্ছে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে যেতে হবে বুঝা গেছে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম বোর্ড মুছে দিব তিন নম্বর আর চার নম্বর কি শেষ তিন আর চার তিন নম্বর চার নম্বর আচ্ছা ঠিক আছে এবার পাঁচ নম্বরটা লিখো পাঁচ নম্বর লিখো কার সাথে রামচন্দ্রের যুদ্ধ সংগঠিত হয় কার সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ সংগঠিত হয় রামচন্দ্র কার সাথে বনে গেল উত্তর রামচন্দ্র স্ত্রী সীতা দেবী ও ভাই লক্ষণকে নিয়ে কি বনে গেলেন ভাই লক্ষণকে নিয়ে বনে গেলেন রামচন্দ্র স্ত্রী সীতা দেবী ও ভাই লক্ষণকে নিয়ে বনে গেলেন রামচন্দ্রের তার সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ সংগঠিত হয় লঙ্কার রাজা রাবণের সাথে লক্ষণকে নিয়ে আমি এদিকে লিখেছি কেটে দেখা যাচ্ছে না লক্ষণকে নিয়ে বনে গেলেন লঙ্কার রাজা রাবণের সাথে রামচন্দ্রের কি হয় বলতো রামচন্দ্রের যুদ্ধ সংগঠিত হয় প্রশ্নে যেরকম আছে সেরকম প্রশ্নের সাথে মিলেই উত্তর লিখতে হয়
কৈকেয়ী রাজার নিকট কি কি বর চেয়েছিলেন? কৈকেয়ী রাজার নিকট দুটি বর চেয়েছিলেন। প্রথম বরটি হলো এক নম্বর, এক নম্বর বরটি হলো ভরতকে সিংহাসনে বসাতে হবে। দুই নম্বর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে যেতে হবে। রামচন্দ্র কার সাথে বনে গেলেন? রামচন্দ্র ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতা দেবীর সাথে বনে গেলেন। কার সাথে রামচন্দ্রের যুদ্ধ সংঘটিত হয়? লঙ্কার রাজা রাবণের সাথে রামচন্দ্রের যুদ্ধ সংঘটিত হয়। সীতা দেবীকে কে চুরি করে নিয়ে যায়? সীতা দেবীকে লঙ্কার রাজা রাবণ চুরি করে নিয়ে যায়। এরপরে কত বছর পর রামচন্দ্র দেশে ফিরে আসেন? 14 বছর পর রামচন্দ্র দেশে ফিরে আসেন। অযোধ্যায় কেন পূর্বের মতো আনন্দ ফিরে আসে? তোমাদের বইতে ওটা আনন্দ দিয়ে আসে আছে। এখানে প্রশ্ন হবে আনন্দ ফিরে আসে পয়রশিকার বসন রেখার ফিরে আসে। সীতা দেবীকে কে চুরি করে নিয়ে যায়? লঙ্কার রাজা রাবণ সীতা দেবীকে চুরি করে নিয়ে যায়। কত বছর পর রামচন্দ্র দেশে ফিরে আসেন? 14 বছর পর রামচন্দ্র দেশে ফিরে আসেন। বাড়ির কাজ লিখবে তোমরা, তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকে আমি ক্লাসে 5 নম্বর পর্যন্ত উত্তর লিখে দিয়েছি। রামায়ণের কথা প্রশ্নের উত্তর থাকবে 1 থেকে 5 পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতে থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমাদের স্কুল সম্ভবত খুব শীঘ্রই খুলে দেবে, তখন তোমাদের বাড়ির কাজগুলো আদায় করে নিব, পড়াগুলো তোমাদের থেকে নিব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।